হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের ICDS সুপারভাইজার প্রিলিমিনারি পরীক্ষা 2019-এর ম্যাথসের সলিউশন। পরীক্ষাটি অনেকদিন আগে হয়ে গিয়েছে, 1 সেপ্টেম্বরে পরীক্ষাটি ছিল, কিন্তু তখন আমার অনেকগুলো পরীক্ষা থাকার দরুন আমি তোমাদেরকে এই সলিউশন প্রোভাইড করতে পারিনি। অনেকেই কমেন্ট করে বলছিলে স্যার সলিউশন প্রোভাইড করতে, তাই আমি সলিউশনটা একটু লেটে হলেও প্রোভাইড করছি তোমাদেরকে উইথ ডিটেল সলিউশন। মোট 40টা ম্যাথসের কোয়েশ্চেন ছিল, সেটাকে 4টে পার্টে আমি ডিভাইড করেছি। প্রতিটা পার্টে 10টা করে কোয়েশ্চেন তোমাদের সাথে আমি ব্রিফলি ডিসকাস করব। তো কুইকলি চলে যাবো ভিডিওতে। তবে যদি কেউ নতুন থাকো চ্যানেলে, এই ভিডিওটা ফার্স্ট দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, চ্যানেলের মেম্বার হও, তাহলে তোমরা আরও ভালো ভালো কোয়ালিটি কন্টেন্ট এখান থেকে পেতে থাকবে। তো দেখো এখানে কোশ্চেনগুলো যেগুলো আছে আমি যেভাবে কোশ্চেন পেপারে ছিল সেভাবেই আমি তুলে নিয়েছি। কোশ্চেন নাম্বার 1 এটাকে বলতে পারো, বলছি দি সিম্পলেস্ট ভ্যালু অফ 1000-999.9, মাথায় এটা আবৃত দশমিক, ঠিক আছে, রেকারিং ডেসিমাল, এর ভ্যালু কত হবে, এর সরলতম মান কত হবে। ইংরেজি বাংলা দুটোতেই কোশ্চেনগুলো আমি এখানে নিয়েছি যাতে সবারই হেল্প হয়। তো এই কোশ্চেনটার অ্যান্সার অ্যাকচুয়ালি বের করতে হবে কীভাবে, দেখো 1000 তো এখানে আমাকে দেওয়াই আছে, ইজ ইকুয়াল টু 999.9-এর মাথায় হচ্ছে বার, এটাকে 1000 তো আমার থাকলোই, আমি কি করতে পারি এটাকে ভেঙে লিখতে পারি 999+0.9, তার মাথায় হচ্ছে আবৃত দশমিক বা রেকারিং ডেসিমাল। তাহলে দেখো 1000 তো আমার এদিকে হলো, -999 হলো, প্লাস মাইনাসে মাইনাস, 0.9-এর মাথায় আবৃত দশমিক। তাহলে 1000 থেকে 999 চলে গেলে কত হয়, 1 হয়। 1 মাইনাস 0.9-এর মাথায় আবৃত দশমিক, এটাকে ভাঙলে আমরা লিখতে পারি 9/9, কারণ এটা ফর্মুলা আছে, এগুলো আমি যখন তোমাদের নাম্বার সিস্টেমের ভিতরে এই জিনিসগুলো করিয়েছিলাম সেখানে আই থিঙ্ক তোমাদের এগুলো আমি বলে দিয়েছি। তো যাই হোক, এটা 1-1 হবে, তাহলে আলটিমেটলি এর ভ্যালু কত হবে, 0। তো এখানে এটার অ্যান্সার কত হবে, 0। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দি রেশিও অফ স্পিডস অফ মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড, মিনিটের কাটার ঘন্টার কাটার যে গতি, সেই গতির অনুপাত কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো ঘন্টার কাটা, মিনিটের কাটা কী করে, মিনিটের কাটা 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ ঘোরে, 360 ডিগ্রি কোণ ধরে, কিন্তু ঘন্টার কাটা কী করে, ঘন্টার কাটা 1 ঘন্টাতে কত ঘর যায়। দেখো মনে করো 4-এর ঘরে ছিল, 12-এর ঘরে ছিল, 12 থেকে মিনিটের ঘন্টার কাটা গেল 1-এর ঘরে, তাহলে এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 30 ডিগ্রি করে, কারণ একটা ঘড়ির মধ্যে মোট যে 12টা নাম্বার থাকে টোটাল 360 ডিগ্রি হলে দুটো নাম্বারের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তাহলে ঘন্টার কাটার গতিবেগ হচ্ছে 30 ডিগ্রি, একবার মানে একবারে টোটাল 30 ডিগ্রি যায়, 1 ঘন্টায় 30 ডিগ্রি যায়, আর মিনিটের কাটা 1 ঘন্টায় 360 ডিগ্রি অতিক্রম করে। তাহলে এই দুটো যদি কাটাকাটি করো তাহলে 12:1। এই কোশ্চেনটা বের আগে তোমাদেরকে অনেকবার আমি করিয়েছি, এটা পরীক্ষা অনেক এসেওছে এর আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের থেকে। দি ইনকাম অফ কবিতা এক্স ইজ দ্যাট অফ সবিতা বাই 10%, হাউ মাচ লেস ইজ দ্য ইনকাম অফ সবিতা দ্যান দ্যাট অফ কবিতা, কবিতার আয় সবিতার আয়ের থেকে 10% বেশি, তাহলে সবিতার আয় কবিতার আয়ের থেকে শতকরা কত কম। তো খুবই কোশ্চেনটা ইজি, 10% মানে হচ্ছে দেখো এখানে কে কে দেওয়া আছে, কবিতা আর সবিতা দেওয়া আছে, বলছে কবিতার যে আয় সেটা সবিতার আয়ের থেকে 10% বেশি, কবিতা দ্য ইনকাম অফ কবিতা এক্স ইজ দ্যাট অফ সবিতা, তাহলে সবিতার দেখো 10% কথার অর্থ হচ্ছে 1/10, তাহলে আমি যদি সবিতার ইনকামকে 10 ধরি তাহলে এটা 10% বেশি, অর্থাৎ 10-এর মধ্যে 1 বেশি, অর্থাৎ এর ইনকাম হচ্ছে 11। এবার আমাকে বের করতে বলছে তাহলে সবিতার ইনকাম কবিতার ইনকামের থেকে কত পার্সেন্ট কম, কত কম, 1 ইউনিট কম, কার থেকে, কবিতার থেকে, তাহলে কবিতার যে মান সেটা নিচে দেবো, তাহলে 1/11 × 100%, 1/11 মানে 9.1/11% হয়, এটা আমরা জানি পার্সেন্ট ফ্র্যাকশনে কনভার্সনে, এটা আমরা শিখেছিলাম, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, আই থিঙ্ক 3 নম্বর কোশ্চেন, সরি 1, 2, 3, 4 নম্বর কোশ্চেন হবে এটা। তো এই কোশ্চেন কি বলছে, ইন দি সিরিজ 7, 14, 28 হোয়াট উইল বি দি 10th টার্ম, এ 10তম যে টার্ম বা পদ সেটা কত হবে। তো ভালো করে দেখো, 7 × 2 = 14, 14 × 2 = 28, এটা গুণোত্তর প্রগতিতে আছে, জিওমেট্রিক প্রগ্রেশনে। জিওমেট্রিক প্রগ্রেশন আমি কিছুদিন আগে তোমাদের কিন্তু করিয়ে দিয়েছিলাম। তো জিওমেট্রিক প্রগ্রেশনের এনতম পদ অর্থাৎ TN এর ফর্মুলা কী, a^r^n-1, যেখানে এ হচ্ছে প্রথম পদ অর্থাৎ 7, আর মানে হচ্ছে সাধারণ যে কমন যে রেশিও, অর্থাৎ এই যে 2 করে যে বাড়ছে এই 2, × n^n মানে কততম বলছে, 10-এর টার্ম বের করতে বলছে, তাহলে 10-1, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 7 × 2^9, তাহলে 7 আর 2^9কে ভাঙো, কত, 2^5 হয় 32, আর ওদিকে আরও 4 বাঁচলো, 2^4 মানে হচ্ছে 16, আমি আলাদা আলাদা করে ভাঙলাম, তোমরা একবারও ভাঙতে পারো। এটাকে যদি গুণ করতে যাও দেখো, 7×2 = 14,
ইউনিট ডিজিট কত হলো? চার, চার ছয় চব্বিশ, ইউনিট ডিজিট আমাদের চারই আসবে, তাই এখানে অপশন সে একটাতে ইউনিট ডিজিট বা এককের ঘরের সংখ্যা চার আছে, তাই গুণটা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, এটাকে টেক মার্ক দেবে। বাট যদি দেখো একের বেশি ইউনিট ডিজিট চার আছে, তাহলে গুণটা করে নেওয়াই আমাদের সেক্ষেত্রে বেটার। ওকে ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার তোমরা পেয়ে গেলে এবার পরে কোশ্চেন দেখে নিচ্ছি। এরপরে কোশ্চেন, ইন এ ক্লাব এভরি মেম্বার কন্ট্রিবিউটেড অ্যাজ মেনি টেন রুপিজ অ্যাজ দি নাম্বার অফ মেম্বার্স টু রেইজ দি সাবস্ক্রিপশন অফ অ্যামাউন্ট রুপিজ 10,4000, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার? একটা ক্লাবে যতজন মেম্বার আছে, সাপোজ এক্স জন মেম্বার আছে, প্রত্যেকে ততগুলো 10 টাকা রুপিজ দিছে, মানে প্রত্যেকে তাহলে 10x, প্রত্যেকে যতজন আছে মনে করো একজন আছে, তাহলে এক্সট্রা করে ওরা কয়েন দিয়েছে, কত টাকার কয়েন? 10 টাকার কয়েন। এই ভ্যালুটাই আমাকে বলা আছে কত? 4000। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের মান যদি বের করো, তাহলে 10 দিয়ে ভাগ গেলে কত হবে? 400। তাহলে এক্সের মান কত আসলো? 20। আমাদের কাছে সেটাই চেয়েছিল, নাম্বার অফ মেম্বার্স কত? তাহলে নাম্বার অফ মেম্বার্স হচ্ছে 20 জন। পরবর্তী কোশ্চেন দেখো, অ্যান আর্টিকেল ওয়াজ সোল্ড অ্যাট এ গেইন অফ 8%, হ্যাড ইট সোল বিন সোল্ড ফর ₹50 মোর, দেয়ার উড হ্যাভ বিন এ প্রফিট অফ 12%, ফাইন দি কস্ট প্রাইস। একটি আর্টিকেলকে 8% লাভে বিক্রি করা হয়, যদি সেটিকে আরও 50 টাকা বেশি দামে বিক্রি করতাম, তাহলে 12% লাভ হতো, দ্রব্যের ক্রয় মূল্য কত? এটা অনেকবার তোমাদের করিয়েছি। দেখো আগে 8% লাভ হতো, এখন 12% লাভ হয়, তাহলে লাভটা বাড়লো কত পার্সেন্ট? 4%। আর এদিকে আমি বিক্রি করছি কত বেশি দামে? 50 টাকা দামে, তাহলে 4%-এর ভ্যালুই হচ্ছে 50। 4%-এর ভ্যালু যদি 50 হয়, তাহলে কস্ট প্রাইস 100%-এর ভ্যালু কত হবে? এটাই আমাদের উত্তর, 4 25 100, 25 5 125, 1250 টাকা। ওকে নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কি আছে, দেয়ার ইজ এ রোড অফ 2 মিটার্স ব্রড অ্যারাউন্ড এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন হুজ লেন্থ ইজ 25 মিটার্স অ্যান্ড ব্রেথ ইজ 17 মিটার্স, দি এরিয়া অফ দ্য রোড। এটাতে ছবি ড্র করার প্রয়োজন পড়ে না, তাও আমি বোঝাচ্ছি। এটা একটা রেক্ট্যাঙ্গেল আছে যার দৈর্ঘ্য 25 এবং প্রস্থ 17, এর চারিদিকে একটা রাস্তা আছে যেটা 2 মিটার চওড়া, কত চওড়া? 2 মিটার করে চওড়া, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে দেখো এই যে রাস্তা সহ যে বড় আয়তক্ষেত্র হলো, তার দৈর্ঘ্য কত হবে? এদিকে 25, এদিকে 2, এদিকে 2, তার মানে 29, আর এটা হয়ে যাবে 17, এদিকে 2, এদিকে 2, মানে 17 আর 4 কত হলো? 21, 17 আর 4 21, তার মানে রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে আমি বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মাইনাস ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলাম দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটাকে যদি বিয়োগ করে দিই তাহলে অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। তোমরা গুণ করো, 29 1 29 9, হাতে থাকলে 2, 29 2 58 2 60, 609, ঠিক আছে। এটা আর এদিকে তোমরা করবে হচ্ছে বিয়োগ, দেখো 17 5 85 5, হাতে থাকলো 8, 17 2 34, আর 46 2 42, তাহলে এটাকে বাদ দিলে বুঝতেই পারছো এখান থেকে 184 আসবে, অর্থাৎ 184 স্কোয়ার মিটার রাস্তার ক্ষেত্রফল। পরবর্তী প্রশ্ন কি আছে, ইফ ওয়ান ইজ অ্যাডেড টু দি নিউমারেটর অফ এ ফ্যাকশন ইট বিকামস হাফ, অ্যান্ড ইফ ওয়ান ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য ডিনোমিনেটর অফ ইট ইট বিকামস 1/3। এটাকে অপশন দিয়েও করা যায়, এমনি কনসেপ্ট দিয়েও করা যায়। কনসেপ্ট কি, আমি ফ্র্যাকশনটাকে বা ভগ্নাংশটাকে এক্স বাই ওয়াই ধরে নিলাম, এবার এই নিউমারেটর বা লবের সঙ্গে আমাকে বলছে এক যদি যোগ করি তাহলে ফ্র্যাকশনটা হয়ে যাবে হাফ, আর আমি যদি এর হরের সঙ্গে হরের অ্যান্ড ওয়ান ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দি ডিনোমিনেটর, মানে হরের থেকে যদি আমি এক বিয়োগ করে দিই, তাহলে যে ফ্র্যাকশন হবে সেটা হবে 1/3। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে দেখো কত আসছে, 2x + 2 = y, যেটাকে আমি লিখতে পারি 2x - y + 2 = 0, আর এখান থেকে আমি লিখতে পারি 3x = y - 1, যেটাকে লেখা যেতে পারে 3x - y + 1 = 0। তো এখানে আমি লিখলাম 3x - y + 1 = 0, ক্লিয়ার? তো এখান থেকে আমি দেখো যদি এটাকে অপনয়ন করি তাহলে মাইনাস সাইনগুলো চেঞ্জ হয়, আমরা জানি এটা কাটা যাবে, 3x থেকে 2x দিলে এখানে মাইনাস এক্স আসবে, এখানে +1 = 0, এই মাইনাস +1 যদি এ পাশে যায় তাহলে -1, মাইনাস মাইনাসে ক্যান্সেল আউট হলে এক্সের মান আসলো 1। এবার এক্সের মানকে যে কোনো এক জায়গায় পুট করে দাও, এক্সের মানকে যদি এখানে পুট করে দেওয়া যায় তাহলে y = আমার চলে আসবে 2 আর 2 = 4, তাহলে ওয়াইয়ের ভ্যালু 4 আর এক্সের ভ্যালু 1, তাহলে ফ্র্যাকশনটা আমার চলে x/y, অর্থাৎ 1/4। এটাকে চাইলে তোমরা অপশনের থ্রুতেও স্যাটিসফাই করতে পারো। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এ অ্যান্ড বি টুগেদার কমপ্লিট এ ওয়ার্ক ইন 2 ডেজ, দ্য টাইম টেকেন বাই বি টু কমপ্লিট দি ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি ইজ 3 ডেজ মোর দ্যান দি টাইম টেকেন বাই এ, ইন হাউ মেনি ডেজ বি অ্যালোন ক্যান কমপ্লিট দি ওয়ার্ক। একটা কাজ আছে যেটাকে এ আর বি যদি একত্রে করে তাহলে 2 দিনে করতে পারে, এবার আবার আমাকে বলছে যে বি সেই কাজটাকে যদি একা করে, বি টাইম টেকেন বাই বি টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি ইজ 3 ডেজ মোর, অর্থাৎ বি এর সেই কাজটা করতে এর থেকে 3 দিন বেশি লাগে, তো এটাকে
এক্স ধরে যদি করো করতে পারো, এক্স ধরে করলে একটু বড় হয়ে যাবে, বাট আমরা এক্স ধরবো না, আমরা যে কোনো ভ্যালু অ্যাজিউম করে নেব। আমি একে তিন ধরলাম, যে এর মান আমি তিন, অর্থাৎ এ তিন দিনে কাজটাকে করে। তাহলে বি এর যেহেতু বলা হচ্ছে এর থেকে তিন দিন বেশি লাগে, তাহলে বি এর সেই কাজটা করতে লাগবে কয়দিন? ছয় দিন। এদের যদি আমি এলসিএম বের করি তাহলে ছয় আসছে, তিন দুনা ছয়, ছয় এককে ছয়, অর্থাৎ এর এফিসিয়েন্সি দুই আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে এক। তাহলে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি বা দক্ষতা কত? দুই আর একে হচ্ছে তিন। তাহলে এ আর বি যদি একত্রে কাজটা করে তাহলে করতে কত সময় লাগার কথা? ছয়কে তিন দিয়ে ভাগ দাও, দুই দিন, যেটা আমার স্যাটিসফাই হয়ে গেল এর সাথে, ঠিক আছে? যদি স্যাটিসফাই নাও বা হতো তাহলে আমরা সেটাই কাজ করতাম, যেখানে মনে করো পাঁচ আসতো তাহলে বলতাম পাঁচের মান দুই, তাহলে একের মান কত সেই হিসাবে বের করতাম। যাই হোক, কোনো প্রবলেম নেই। তাহলে যেহেতু স্যাটিসফাই হয়েই গেল তাহলে আমি বলতে পারি এ এর এফিসিয়েন্সি দুই, বি এর এফিসিয়েন্সি এক। স্যাটিসফাই যদি না করতো, মনে করো এখানে আসতো যে পাঁচ আসলো, এটা দুই না এসে পাঁচ আসলো, তাহলে বলতাম পাঁচের মান হচ্ছে দুই, তাহলে দুইয়ের মান কত আর একের মান কত, তাহলে এদের এফিসিয়েন্সিগুলো আমি আলাদাভাবে পেয়ে যেতাম। যাই হোক, তো আমি এখান থেকে এ এর দক্ষতা পেলাম দুই, বি এর দক্ষতা পেলাম এক, এক আর টোটাল কাজ পেলাম ছয়। তাহলে বলছে বি যদি একা করে তাহলে কত সময় লাগবে? তাহলে বি টোটাল কাজ ছয় ইউনিট আর বি এর দক্ষতা এক ইউনিট, এক দিয়ে ভাগ দাও তাহলে ছয় দিন তাহলে সময় লাগবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন বলছে পি ইজ এনি পয়েন্ট ইনসাইড দি রেক্ট্যাঙ্গেল এবিসিডি। একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র আছে এবিসিডি, এটা জিওমেট্রিক কোশ্চেন বলো, জিওমেট্রিক কোশ্চেন, এটা খুব ভালো একটা কনসেপ্টের উপর বেস করে। এটার প্রুফ আমি তোমাদেরকে করাবো যখন জিওমেট্রি ডিটেলসে করাবো, তখন এর যে প্রমাণ কীভাবে আসে সেটা আমি তোমাদেরকে বোঝাবো। আপাতত মনে রাখো, যে কোনো রেক্ট্যাঙ্গেলের ভেতরে যদি যে কোনো একটা পয়েন্ট পি থাকে আর এই পি এর সাথে এই ভার্টেক্সগুলোকে যদি জয়েন করে দেওয়া যায়, তাহলে এ পি স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার, এ পি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে ডিপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার, ডিপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। তো এটাকে এখান থেকে সাটি দেখো কোনটা অপশন ঠিক, পি এ স্কোয়ার, পি এ মানে এপি একই ব্যাপার, পি এ স্কোয়ার বা এপি স্কোয়ার, পিসি স্কোয়ার ঠিকই আছে, ইজ ইকুয়াল টু পিবি স্কোয়ার, এই যে পিবি স্কোয়ার আর পিডি স্কোয়ার, পিডি বা ডিপি একই জিনিস, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আরেকটা পয়েন্ট আমি বলে রাখি, এই যে পয়েন্টটা ভিতরে না থাকে, যদি বাইরে থাকে তাহলে সেক্ষেত্রেও একই জিনিসই হয়, যদি বাইরে থাকে তাহলে সেক্ষেত্রেও একই জিনিস হবে, একই ফর্মুলা, সেটা আমি তোমাদেরকে জিওমেট্রিতে বোঝাবো। ওকে, তো এখানে আমি দশটা কোশ্চেন নিয়েছিলাম তোমাদের জন্য, পরবর্তী নেক্সট পার্ট টুতে আরও দশটা, এবার মোট চারটে ছোটো ছোটো পার্টে, কারণ কন্টিনিউয়াসলি আমি এখন শরীর যেহেতু খারাপ, গলা একটু কাশি হচ্ছে, সেই জন্য আমি একেবারে কন্টিনিউয়াসলি বেসিক কোশ্চেন একটা ভিডিওতে নিতে পারছি না তোমাদের জন্য। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে সলিউশনসগুলো তাহলে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, এবং টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করে থাকো তাহলে টেলিগ্রাম চ্যানেলকে অবভিয়াসলি জয়েন করবে, t.me/smartmaths, বা টেলিগ্রাম অ্যাপ ওপেন করে স্মার্ট ম্যাথস লেগে সার্চ করলেও পেয়ে যাবে। আর ইনস্টাগ্রামে তোমরা অবশ্যই ফলো করো আমাকে, সেখানে ধীরে ধীরে আমি তোমাদেরকে আপডেট বিভিন্ন রিগার্ডিং এক্সামস নোটিফিকেশনস কোনো বেরোলে কুইকলি সেখানে শেয়ার করবো, সেটার আমার আইডি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইটস অলক। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।